সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তারকাদের মুখরিত জীবনের গল্প ও আড্ডার আসর লাক্স মুখ ও মুখরতা। আমাদের আজকের অতিথি অভিনেতা, নির্মাতা ও নাট্যকার মাসুম আজিজ। চলুন তার মুখ থেকেই শুনি তার মুখরিত জীবনের গল্প। মাসুম আঙ্কেল কেমন আছেন? আমি আপনাকে সবসময় আঙ্কেল করি, আঙ্কেল নামে সম্বোধন করি, তাই এখনো করছি। প্রথমেই জানতে চাই আপনার ছোটবেলার গল্প, কোথায় কেটেছে, কিভাবে কেটেছে, কেমন ছিল সেই দিনগুলি? আমাদের আসলে শৈশবটা খুব ইন্টারেস্টিং। বাবা ছিলেন পুলিশের অফিসার, ফলে আমাদের দেশের বাড়ি পাবনা, আমার জন্ম কিন্তু সিলেটের বানিয়াচং। আচ্ছা, ওইটা আর আমি জানি না, ওই স্মৃতি তো আমার জানবার কথা না। আমার যখন বোধ তৈরি হয়, তার মানে যে স্মৃতিটা আমি বলতে পারবো সেটা হচ্ছে কমলগঞ্জ, এখন বোধ হয় মৌলভীবাজারের মধ্যে, কমলগঞ্জ থানার ওসি ছিলেন আমার ফাদার তখন। তখনকার কিছু স্মৃতি আমার মনে আছে, ওই যে রাস্তার উপরে খেলতাম, তারপরে ওই মণিপুরীদের মেলা বসতো থানা ক্যাম্পাসের মধ্যে, এই স্মৃতিগুলো মনে আছে। সেখান থেকে আমরা চলে যাই ফেনীতে, এটি হচ্ছে 58 এর দিকে। সেখান থেকে আব্বা বদলি হয়ে যায় চিটাগাং, তো চিটাগাং এর আমরা যাই না, আমরা ফেনীতেই থেকে যাই। পরবর্তীতে ওখান থেকে আব্বা কুমিল্লাতে আসেন। আমরা কুমিল্লাতে 6 বছর ছিলাম, আমার পড়ালেখা শুরু কুমিল্লাতেই। আমি প্রথমে ভর্তি হই কুমিল্লা পুলিশ লাইন স্কুলে, সেখানে মাস তিনেক ক্লাস করবার পরে আমাদের তিন ভাই বোনকে, আমরা আবার এখানে একটু বলে রাখি, আমরা কিন্তু 10 ভাই বোন, 6 ভাই 4 বোন, মানে বিশাল, আর একজন হলে একটা ফুটবল টিম হয়ে যেত আর কি। তো আমি এবং আমার বড় দুই বোন পিঠাপিঠি, আমাদের তিনজনকে বাবা ভর্তি করে দেন হচ্ছে হাওয়ার লেডি অফ ফাতেমা কনভেন্ট স্কুল কুমিল্লা, খুব বিখ্যাত একটা স্কুল ছিল, মিশনারি স্কুল। সেখানে 1 থেকে 2 তে উঠে, 2 থেকে আবার আমি ডাবল প্রমোশন পেয়ে যাই। আমি মোটামুটি ছাত্র হিসাবে খুব খারাপ ছিলাম না, তবে কখনো পড়াশোনা করতাম না, এটা হচ্ছে বড় বিষয়, স্কুল ভীতি ছিল আমার। তো ওইটা যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল, ওখানে ডিসিপ্লিন ছিল অনেক। তারপরে যাকে আমি যখন 4 এ উঠলাম, 2 থেকে ডাবল প্রমোশন পেয়ে, আমার বাবা আবার আমাকে ভর্তি করে দিল একটা বাংলা স্কুল, দ্যাট ইজ ভিক্টোরিয়া স্কুল। ওখানে ক্লাস 8 পর্যন্ত পড়ে আব্বা ট্রান্সফার হয়ে গেল নোয়াখালী, আমি গিয়ে ভর্তি হলাম নোয়াখালী জিলা স্কুলে। সেখান থেকে 10 এ ওঠার পরে আব্বা ট্রান্সফার হয়ে গেল রংপুর, আমি তখন রংপুর জেলা স্কুল থেকে এসএসসি করি। তারপরে রংপুর কারমাইকেল কলেজে পড়লাম 2 বছর। এই যে এত বিচ্ছিন্ন মানুষের সাথে সম্পর্ক, এত বিচ্ছিন্ন অভিজ্ঞতা, তার মাঝখানে নিজেকে নিয়ে স্বপ্ন দেখাটা কি ছিল? আসলে আমাদের অনেক বড় পরিবার, তো 10 ভাই বোনের পরিবার, ওই নাম্বার দিয়ে ডাকবার মতো, হ্যাঁ, নাম ধরে ডাকাও খুব কঠিন। আর দুর্ভাগ্য হচ্ছে আমি যেহেতু সবচাইতে বাউন্ডলে ছিলাম, তার মানে আমি যেহেতু, আপনি কয় নাম্বার ছিলেন? আমি ছিলাম ভাইদের মধ্যে 5 নাম্বার, আর ভাই বোন মিলে আমি হচ্ছে 7 নাম্বার। আচ্ছা, তো ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আসলে একটু হিসাবের বাইরে, বেনাম্বারই আর কি, যেহেতু আমি পড়াশোনা খুব মানে স্কুলে যেতাম না, গুলি খেলতাম আগে মার্বেল, হ্যাঁ, আর ওই যে কার্ড, ওই সিগারেটের প্যাকেট নিয়ে চারা খেলতাম, এগুলো ছিল আমার কাজ আর কি। আসলে ফলে আমি আসলে হিসাবের বাইরেও ছিলাম, বাবার পিটুনি খাইছি সবচেয়ে বেশি, হ্যাঁ, এক একদিন বাড়ি ফিরলে মার। আর আমাদের বাড়িতে সিস্টেম ছিল সন্ধ্যার পরে বাড়ি থাকা যাবে, বাড়ির বাইরে থাকা যাবে না, কিন্তু আমার এটা যেন একেবারে এটাই নিয়ম ছিল যে আমি সন্ধ্যার পরে বাসায় ফিরবো এবং বাবার মার খাবো, মানে অনিয়মের চূড়ান্ত আর কি। আমার বাবা মারতে মারতে বলতে টায়ার্ড হয়ে গেছিলেন ভদ্রলোক, যে এই লোক এত মারা যায় নাকি একটা ছেলেকে। তো বিষয়টা হচ্ছে এরকম যে ওইখান থেকে কিন্তু আমার ভেতরে যে সেট লাইফ, মানে যেটাকে আমরা বলি যে খুব হিসেব করা জীবন, খুব ক্যালকুলেটিভ লাইফ, ওইটা আসলে আমার, আমি ভাবতেও পারিনি আমি ছিলামও এইরকমই, এই যে এখনো দেখছো না এইরকমই সারা জীবন। আমার কাছে মনে হয়েছে যে জীবন এমনও হয়েছে, তুমি জানো যে আমার জন্য কুমিল্লাতে পুরো কুমিল্লা শহরে নিখোঁজ সংবাদ দিয়ে মাইকিং হয়েছে, আমি নাই 4 দিন নেই, আমি চলে গেছি বাড়ি থেকে বের হয়ে, হ্যাঁ, সেই পাহাড়তলি গিয়ে এক বাড়িতে উঠছি, সেখান থেকে যখন খিদা খাইতে পাই না তখন তারা কিছু খাওয়াইছে, তা হয়েছে 4 দিন পরে আমি আবার ফিরে। কৈশোর বা তারুণ্যে কাউকে কি ভালো লেগেছিল? এইটা তো খুবই মানে একটা কঠিন অবস্থা। আমি মুক্তিযুদ্ধের পরপরই আমার প্রথম প্রেম, তখন আমার বয়স 18 বছর, ও যা হয় ওই সময় তো সবাইকেই ভালো লাগে, দেখেই ভালো লাগে, এবং আমি একটি হিন্দু মেয়ের প্রেমে পড়ে যাই। তারপর আমাদের এলাকায় খুব ভালো গাইতো এটি শিখারানী কর্মকার, ওর সাথে আমার প্রেম বেশ ভালোই চলছিল অনেকদিন। তারপরে ওরা ইন্ডিয়া চলে যায়, এটা হচ্ছে 74-73 শেষের দিকে ওরা ইন্ডিয়া চলে যায়। এটার পেছনে আরও অনেক যা হয় আর কি, আমাদের দেশের সমস্যা, জীবিকার প্রয়োজনেই কাকা চলে গেলেন আর কি, ওইখানে আমার প্রেমেরও শেষ।
ওটাই আমার প্রথম প্রেম ছিল, আমার বলা যায় ওটাই আমার শেষ প্রেম। এরপরে আর আমি ওরকম ভাবে আর মানে ওইটা হয় না যে ওই বয়সটা এরকম হয় অতি আবেগে, এমন হয়েছে যেদিন ওরা আমি যখন খবর পেলাম ও চলে যাচ্ছে, আমি ভাবতেছিলাম যে আমি ট্রেনে তলে পড়ে যাই, মানে সুইসাইড করি, মানে অবস্থাটা এরকম ওই আবেগের যে মানে তখন ওরা যখন যায় তখন এটা ১৯, ১৫ বা ২০ বছর বয়স আমার, তখন মানে প্রচন্ড আবেগের একটা সময়। যাক গে, সেগুলো গেছে, তারপর থেকে আর আমি আসলে ওই জিনিসটাকে আর কখনো মনে হয়নি প্রেম বলে কোনো জিনিস আমার আর। এই তো গেল ছোটবেলার কাহিনী, নানা অজানা অধ্যায় আর নানা অজানা গল্প। কিন্তু এখন যদি আমরা জানা কিছু জিনিস জিজ্ঞেস করি তার ভেতরের অজানা কাহিনী, অভিনয় জীবনের শুরুটা বা এর চিন্তা বা অভিনয় করার যে প্রথম পদক্ষেপ কি করে শুরু হয়েছিল আপনার জীবনে? এটাও খুব মজার বিষয়, আমি কিন্তু গানের মানুষ, সঙ্গীতেরই ছিলাম আর মোটামুটি শাস্ত্রীয় সঙ্গীতে এক ধরনের তালিম নিয়েছি কিছুদিন। পরবর্তীতে যেটা হলো, আমি যখন চীন ইউনিভার্সিটি পড়ি তখন ইন্টারহল ড্রামা কম্পিটিশন, ইন্টারহল ড্রামা কম্পিটিশনে আমাকে বলা হলো আমাদের আলাওল হলের নাটকে ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে হবে। তখন তো আমার সিস্টেম ছিল ক্যাসেট দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছেড়ে করবো। নাটকটা হচ্ছে আমাদের হাবিবুল হাসান মাকনা ভাই, উনার লেখা, কিং সুখ যে মরুতে নাটকটা করছে আলাওল হল, এবং আমার দায়িত্ব হচ্ছে ওটার ব্যাকগ্রাউন্ড মিউজিক করা। আর ওইটার যে মেইন কাস্টিংটা করছে হচ্ছে শফি কামাল। তো রিহার্সাল হচ্ছে, আসেন না কামাল ভাই, আসেন না। তারপর আমাদের হলের প্রভোস্ট ছিলেন শফিক হাতের চৌধুরী, জুলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন তখন উনি। তো শফিক স্যার আমার বললেন যে মাসুম তুমি প্রক্সি দাও। তা আমি প্রক্সি দিলাম। ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, এরকম প্রায় ৭ দিনের মতো রিহার্সাল হয়ে গেল শফিক কামাল ছাড়া, এবং এক পর্যায়ে কামাল ভাই জানিয়ে দিল যে উনি করছেন না। তখন আমাকে শফিক হাদার চৌধুরী মানে আমাদের স্যার বললেন যে মাসুম তুমি করো। তা আমি করলাম, করার পরে কম্পিটিশনে বেস্ট অ্যাক্টর হয়ে গেলাম। তখন থেকে যাওয়া আসা শুরু করলাম চিরাঙ্গে। তখন থিয়েটার ৭৩ তৈরি ফর্ম করেন আমাদের মমতাজ স্যার, তো ওই দলটিতে কিছুদিন গিয়ে গিয়ে পেছনে বসে থাকতাম। এর পরবর্তী বছরেই আবার ইন্টারহল ড্রামা কম্পিটিশনে আমার উপর হল থেকে দায়িত্ব দেয়া হলো নাটকটি নির্মাণের, মানে পরিচালনা করতে হবে ঋত্বিক কুমার ঘটকের জ্বালা নাটকটি, সেই নাটকটা তৈরি করলাম। নাটকটি যখন আবার কম্পিটিশনে গেল সেবার আমি বেস্ট ডিরেক্টর হয়ে গেলাম। তো বুঝলাম যে না, আসলে তাহলে তো বোধ হয় হইতে পারে, মানে ইনসিডেন্টালি অর অ্যাক্সিডেন্টালি আমি আবিষ্কার করলাম যে না, তাহলে তো বোধ হয় খারাপ হবে না, নাটক তো করতেই পারি। তারপরে তো চিরাঙ্গ থেকে ঢাকা যখন আসি তখন আমাদের ওখানে শফিকুর রহমান সাহেব ছিলেন সোশ্যালজি ডিপার্টমেন্টে, উনি পাঠিয়ে দিলেন বাচ্চু ভাইয়ের কাছে, নাসিরুদ্দিনের সুপারচ্ছ। তো বাচ্চু ভাইয়ের এখানে গেলাম, ঢাকা থিয়েটারে কিছুদিন গেলাম, ভাল লাগলো না। তারপরে আবার ঢাকায় এসে তখন জীবিকা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেলাম যে কী করি, কোনো কোনো পথ খুঁজছি। চাকরি পেলাম, ১৫ দিন পরে চাকরি ছেড়ে দিলাম, কী করা যায়। তখন প্রিন্টিং সাপ্লাইয়ের ব্যবসা করছি। মজার বিষয় হচ্ছে যে এই চিটাঙ্গে যখন আমি পড়াশোনা করছি তখন থেকে আমার মাথায় একটা জিনিস ছিল যে নাটকই যদি করবো তো ঢাকায় যাওয়া উচিত, ঢাকায় থাকা উচিত, নাহলে তো কোনো লাভ হবে না। আর সবচেয়ে বড় কথা যে তখন আবার আমি স্টুডেন্ট পলিটিক্সের সাথে জড়িত ছিলাম এবং সিরিয়াসলি রাজনীতি করতাম তখন। কিন্তু ওই যে বললাম ঢাকা থিয়েটারে গিয়ে বসে দেখলাম যে না, আসলে ওই সেই চীন ইউনিভার্সিটির ছাত্র নেতা, চীন ইউনিভার্সিটির কালচার মানে সাংস্কৃতিক জগতের একজন ভয়ঙ্কর মানুষ আমি, এখানে কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না, অবস্থাটাই এরকম যে না হবে না। তখন একদিকে মাথার মধ্যে নাটক করব, গান বাজনা করি, ঘরে আমার হারমোনিয়াম নিয়ে আমি রেগুলার চর্চা করি যেখানে থাকতাম আমার বাসায়, আর তখন বেঁচে থাকবার জন্য এই যে প্রিন্টিং সাপ্লাইয়ের ব্যবসা করি। এই করতে করতে একদিন এসএম সোলাইমান আমাকে বললো, এসএম সোলাইমান মানে ঢাকা পদাতিক এসএম সোলাইমান, বললো যে এরকম একজনকে দেখিয়ে বললো যে উনি জামিল আহমেদ, ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাশ করে এসছে, উনি একটা নাটক করবেন মাসুম ভাই ঢাকা পদাতিক থেকে। সোলাইমান বললো যে মাসুম ভাই আপনার ওখানে যদি একটু স্ক্রিপ্ট করা বা প্রাইমারি কাজগুলো করবো আমরা আপনার ওখানে, কোনো অসুবিধা নেই করো, কারণ ওই যে একটা পাগলামি তো আছেই আমার। তো সোলাইমান প্রতিদিন ওই আমার হারমোনিয়াম দিয়েই কিন্তু ওই যে সেই শুরু হলো ওর কাজ, ইন্সপেক্টর জেনারেল জামিল আহমেদের প্রথম কাজ বাংলাদেশে। যখন তৈরি হয়ে গেল তখন মুকুল নামে একটা ছেলে আমাদের ঢাকা পদাতিকের, ওই ছেলেটি করবার কথা ডিসি ক্যারেক্টার, আমি তখন ঢাকা পদাতিকের কেউ না। শোনা গেল যে ও আবার কি একটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করছে, সুতরাং ও ওই নাটকটিতে কাজ করতে পারবে না। একইভাবে সেই আমার মনে হয়ে গেল ওই শফিক হাদার চৌধুরীর মতো জামিল আহমেদ আমাকে বললো যে মাসুম আপনি এটা করবেন। এই কিন্তু আমার ঢাকা পদাতিক এন্ট্রি।
এবং এই ইন্সপেক্টর জেনারেলের ডিসি করতে গিয়ে ঢাকা পাড়া থেকে এন্ট্রি, এবং তখন থেকে আসলে ওই দল থেকেই সিরিয়াস, মানে দলে সিরিয়াস হয়ে গেলাম, থিয়েটারটা সিরিয়াস হয়ে গেলাম, যার ফলে অন্য কোথাও চাকরি, যেমন মফস্বলে চাকরি বা বিআরডিবি চাকরি, বাইরে যাব না, গভর্নমেন্ট কলেজের চাকরি বাইরে যাব না, মানে ব্যাপারটা এরকম হয়েছে যে আমাকে ঢাকায় থাকতে হবে এবং ঢাকাতে আমাকে থিয়েটারের মধ্যে থাকতে, যেটা এখন পর্যন্ত আছি তোমাদের ইয়েতে, আমি এখনো থিয়েটার করছি এবং আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে যদি মঞ্চে অভিনয় করতে করতে মরতে পারতাম তাহলে আমি হইতাম সেই ভাগ্যবান ব্যক্তি। সেখান থেকে যদি জিজ্ঞেস করি যে এই রূপান্তর যেখানে হয়েছে টেলিভিশন বা ফিল্ম, সেই জায়গাগুলোই আপনার কেমন প্রিয়? না, এখানে আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে টেলিভিশন ফিল্মে আমি যখন টেলিভিশনে যাই, আমি কিন্তু মঞ্চ করেছি এত বছর করবার পর, আমি 85-এ প্রথম টেলিভিশনে যাই, তখন ফাঁকে ফাঁকে ব্যবসা করতাম, মঞ্চ করতাম টেলিভিশনে, বিটিভি ছিল একমাত্র, তাও বিটিভিতে হয়তো 3-6 মাসে একটা নাটক, সি গ্রেডের আর্টিস্ট আর কটা পাওয়া যায় ওরকম করলে, 3 মাসে একটা এভাবে কাজ করতে করতেই যখন তোমার, আমাদের তো উত্থান আসলে বেসরকারি উদ্যোগে যখন নাটকগুলো ছাড়া হলো, মানে এর আগ পর্যন্ত কিন্তু পেশা হিসেবে এটাকে আমরা ভাবতে পারি না, মানে সম্ভব না যে 3 মাসে একটা নাটক ওই 300 টাকার একটা চেক দিয়ে কিভাবে, 390 টাকা চেক ছিল। তো যখন এটা প্রাইভেট সেক্টরে গেল চলে, তখন আমরা বানানো শুরু করলাম, এই যে কাজের মধ্যে ঢুকে গেলাম, এবং এটা কি হলো, ওই যে অন্য পেশা, ওই যে আমার প্রিন্টিং প্রেস বা আমি আরো ঘুরতাম সাপ্লাই দেওয়ার জন্য ঘোরাঘুরি, এগুলো বন্ধ হয়ে গেল, তখন একটাই হয়ে গেল যে আমি যদি এদিকটা পুরোপুরি অভিনেতা, এক্স্যাক্টলি, টেলিভিশনটা করছি আর এদিকটা মঞ্চ করছি, হ্যাঁ, তখন আলটিমেট জীবিকা হয়ে গেল আমার কিন্তু অভিনয়, অভিনয়টা মিডিয়াটা, এবং পাশাপাশি দল আছে, দল তো আর আমাকে খেতে দেয় না, দল তো আসলে আমরাই বরং দলকে দিই, তাই না? দল আমাদের মঞ্চ থেকে মাঝে দীর্ঘদিন আপনি দূরে ছিলেন, আবার ফিরে এসেছেন সেই মঞ্চে, কেন এই দূরত্বটা তৈরি হয়েছিল, কেন বা দূরেই ছিলেন কেন? এইটার আবার একটা বড় রকম ইতিহাস, সময় তোমার কুলাবে কিনা তারপরেও ছোট করে শুনি একটু। আমি খুব একটা দুরবস্থায় পড়ে যাই তোমার তোমার প্রায় 5-7 বছর খুবই খারাপ অবস্থা ছিল আমার, তখন শুধুই মঞ্চে নিয়ে থাকতাম, আমার প্রেস ট্রেস গুলো সব চলে গেছে, তখন ব্যবসাও নেই, বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে ঢাকা শহরে, তখন আমি দলকে বললাম যে যে কোনো ভাবে হোক আমার যদি মাসে 2000 টাকার একটা ব্যবস্থা হয় তাহলে আমি টিকে যেতে পারবো ঢাকা, আর নইলে সম্ভব হচ্ছে না, এদের আমাকে গ্রামে ফিরে যেতে হবে, আর নইলে আমাকে এমন কিছু করতে হবে যে থিয়েটারে আর করতে পারবো না। সবাই মিলেও আমরা চেষ্টা করলাম কোনো একটা বন্দোবস্ত হয় কি না, হয় না, যখন দেখলাম যে আর কোনো পথ নেই, তখন ঢাকা আসানে মিশন এবং কাজী রফিকুল আলম, যে নামটি না নিলেই নয়, রফিক ভাই আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে বেশ ভালো বেতনে, যেটি ওই অবস্থায় ভাবা যায় না, ওরকম একটি বেতনে একেবারে মানে অসম্ভব রকম ভালো সুযোগ সুবিধা দিয়ে আমাকে একটি চাকরি দিলেন। তখন আমাদের আবার দলে চলছে বিষাদ সিন্ধু নাটকটা, তো তখন আমি দলকে কিন্তু বলেছিলাম যে আমাকে আমাকে হয় আমাকে ছাড় দিতে হবে, কিছুটা ছাড় দিতে হবে, যে এই ভদ্রলোক আমাকে এইভাবে সুযোগ সুবিধা দিচ্ছে তাহলে ওনাকে তো আমার সার্ভিসটা দিতে হবে 100%, তাহলে কিছুদিনের জন্য আমাকে এমনভাবে যে সুযোগ সুবিধা মতো, যদিও এটি খুবই অনৈতিক কারণ দলে আমাদের এই ছাড় আমি নিতে পারি না, আমি এটা বিশ্বাস করি, বাট ওই সময়ের বাস্তবতাটা ছিল এরকম যে এটি ছাড়া আমার কোনো গতি ছিল না। তখন আমি ছুটি নিলাম কিছুদিন, ছুটি নিয়ে আমি তখন ওই কাজটি যখন করি ওখানে চাকরি করি ভালোই, এবং ওটি আমার টার্নিং পয়েন্ট বলা যায় ঢাকা শহরে আবার টিকে থাকবার জন্য, অনেক বড় মানুষ কাজী রফিকুল আলম, উনি আমাকে অনেক বড় সাপোর্ট দিয়েছেন, এবং তখন কিন্তু উনি এই কথাও বলতেন যে আপনি যদি মাসুম করতে চান থিয়েটার করেন আপনি, এবং আমি এমনও হয়েছে যে 10 দিন নেই আমার শুটিংয়ে চলে গেছি, আমি নাটক করছি তো অফিস আমাকে কখনো, আমাকে অন্তত কাজী রফিক কখনো বলে নেই যে মাসুম আপনি অফিসে আসেন না কেন, আনাতারা স্লিপ, এখানে গিয়ে আবার একটা ঝামেলা হয়ে গেল, দেখা গেল যে এদিকে হয় না, না ঘাটকা না ঘাটকা, না অফিস হচ্ছে না এদিকটা, পরে আমি ছেড়ে দিলাম ওই শর্তে যে আসলে এভাবে একটা জায়গাকে ঠকানো ঠিক না। সমালোচনাকে কিভাবে দেখেন? আমি সমালোচনা করতে ভালোবাসি, সমালোচনা সইতে আরো বেশি ভালোবাসি, আমি খুব ভয়ঙ্কর সমালোচনা কিন্তু ফেস করেছি এবং সেই লোকটি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আপনার পরিবারের সকলেই প্রায় অভিনয়ের সাথে জড়িত, আপনার স্ত্রী অভিনয় করছেন রেগুলার, কেমন লাগে সেটা, বা স্ত্রীর সাথে কি কোনো দ্বন্দ্ব হয়, অমিল হয়, বা বোঝা বোঝাবুঝি স্থানটা কোথায়? এখানে একটা খুব মজার জিনিস, আমি যখন বিয়ে করে নিয়ে আসি, আমি তো বিয়ের আগে দেখিনি, কবুল বলার আগেও দেখিনি, কবুল বলার পরে দেখেছি তোমার আন্টিকে,
এবং আমি যখন নিয়ে আসি, যেদিন ওকে নিয়ে এসেছি ঢাকায়, আমি আমাকে একদিনে ছুটি দিয়েছিল জামিল ভাই। তো ওকে বাসায় রেখে আমি রিহার্সালে চলে গেছি এবং রাতের পৌনে একটার সময় আমি বাসায় এসেছি, সেট মহিলা সমিতি সেট লাগিয়ে রেখে বাসায় এসেছি। এসে দেখলাম মেয়েটি ঘুমিয়ে, কোনো কথা বললাম না, আমিও ঘুমিয়ে গেলাম এক ধরনের অপরাধ বোধ নিয়ে। এরপরে আমার জীবনে কিন্তু এভাবে আমার চলছিল। প্রথম দিকটায় বুঝতে না পারলেও একটা সময় বোধ হয় সে বুঝতে পারছে যে আসলে এটি প্রতি রাতে এইভাবে ইয়ে হচ্ছে, কিছু হয়তো হ্যাঁ তোমার আর সময় হবে না, সংসারে সময় হবে না, যে কথাগুলো। তা আমি দেখলাম যে আসলে এইটার তো কোনো ব্যাখ্যা আমি দিতে পারছি না। বাস্তবতা হচ্ছে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার সংসারকে ভালোবাসি, আমি সব কিছু ঠিক আছে, কিন্তু আবার আমি আমার এই জায়গাটাকে আরো বেশি ভালোবাসি, সত্যি কথা যেটা। তাহলে কি করতে হবে? মিশ্রণ ঘটাতে হবে। না, তাহলে করতে হবে কি? শোনো না, না নদীকে তো গরুর কাছে নিতে পারো না, গরুরে নদীর মধ্যে পাল্টা হবে, তাছাড়া তো উপায় নাই। মানে তখন আমি চিন্তা করলাম যে ওকে এর মধ্যে ইনভলভ। হ্যাঁ, সেটাই বললাম, মিশ্রণের ব্যাপারটা দেখো। এবং যখন সে ইনভলভ হয়ে গেল তখন কিন্তু সে আমাকে বুঝতে পারছে যে আসলে সমস্যাটা কোথায় হয়। ও যখন কাজ শুরু করে তারপরে কিন্তু আমার কাস্টমার ব্যাগটেক গুলো ওই গুছিয়ে রাখতো সবকিছু, একদম সাপোর্টটা 100% সাপোর্ট। এখন আমিও তাকে সাপোর্ট করি। অভিনয় জীবনের সেরা প্রাপ্তির কথা জিজ্ঞেস করি। অনেক স্বপ্ন অনেক আছে যেটি হয় নেই, তবে চরিত্র করে মজা পেয়েছিলাম আমি একজন আয়না লস্কর রাকায়েতের লেখা বাবলু ডিরেকশনে, তারপরে ঘানি যেটার জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, গহিনের শব্দ রূপ গাওয়াল। প্রাপ্তি বলতে যেমন আমি ক্যালিফোর্নিয়া থেকে ওরা আমাকে একটি সাইলেন্ট রিভার ফিল্ম ফেস্টিভ্যাল, ওরা আমাকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দিয়েছে, হ্যাঁ গহিনের শব্দের জন্য। ওইটা আবার আমাকে জাতীয় পুরস্কার দেয়নি, বাংলাদেশের জাজদের পছন্দ হয়নি হয়তো না। যাক, তো এইগুলো হচ্ছে পাওয়ার। সবচেয়ে বড় পাওয়া হচ্ছে, আমি তোমাকে একটা ঘটনা বলি তাহলে মজা পাবা, আমি রংপুরে একটা শুটিংয়ে গেলাম বিজয় দিবসের নাটকে, শর্ট চলছে জাহাঙ্গীর আলম সুমনের নাটক। হঠাৎ দূরে একটা ক্রাউড, কি হয়েছে যে একটা মহিলা বা চিল্লা পাল্লা করছে, কেন আপনার সাথে কথা বলবে, মহিলার হাতে একটা টিফিন ক্যারিয়ার। তো আমি শর্ট টর্ট দিয়ে গেলাম, বলেন কি সমস্যা আপনার? ও বাবা, আমি অনেক দূর থেকে আসছি, হারাগাছ থেকে আসছি। হ্যাঁ, তো কিসের জন্য? বলে আপনাকে আমি একটু ভাত খাওয়াবো, আমি একটু মুরগির গোস্ত দিয়ে ভাত রান্না করে নিয়ে আসছি, আপনাকে একটু ভাত খাওয়াবো। মুখে তুলে কেন? বলে আমি আপনাকে দেখছি আপনি তো খাইতে পান না, তা আমার মনে হচ্ছে কোনো চরিত্র ছিল এরকম, মানে অভাবের সংসারে বা অভাবে তো সব তো অভাবই আমার, আমি তো কোন বড় লোকের চরিত্র করি নাই। আমি একটা কথা বলি, একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আন্টি সবসময় বলতেন যে দেখো তোমরা এত সুন্দর সুন্দর কাপড় পরো, এত সুন্দর সুন্দর মেকআপ নাও, এত কিছু তোমাদের। যখন আমার হাজবেন্ড এই শুটিং এ যায় তখন তার একটা পোটলা ছাড়া কিছুই দেয়ার থাকে না, তাও আর ময়লা কাপড় চোপড় তার কিছুই নাই, এটা সবসময় বলতেন। ওইটা আমার একটা মস্ত বড় প্রাপ্তি। আমার ওই ওনাকে আমি বললাম, মাগো আপনি তো আসলে ভুল ধারণা আপনার, আমি খুব ভালো খাই। হ্যাঁ, আমি সেটাও জানি, আবার সেটাও বলতেছে, সেটাও আমি জানি। উনি আমার ঠিক মার মতো করে তুলে তুলে খাওয়ালেন, আমি খাইলাম। অনেক ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। তুমি যে কথার মধ্য দিয়ে এমন কিছু সিক্রেসি আমার মুখ থেকে বের করে ফেলছো, বিশেষ করে আমার প্রথম প্রেম, আমি তো আমি খুব টেনশনের মধ্যে আছি। কোনো টেনশন নেই, হতেই পারে, এটাই মানুষের জীবন। ধন্যবাদ দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি লাক্সমুখ ও মুখরতার আসর থেকে। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময়। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।